ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আর আজকে শনিবার, এখন বিকেলবেলা, এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন একটু ছাদে ঘুরতে এসেছি আমরা তিনজন মিলে, গাছে জল দেব, ছাদে একটু হাঁটবো, ভাল লাগছে বিকেলবেলাতে। তারপর নিচে যাব, নিচে গিয়ে আমি চা করব, ওরা তো দুধ টুধ খাবে, খেয়ে পড়তে বসে যাবে, আর আমি চলে যাব দোকানে, যেটা ডেলি রুটিন এটা হয়। তো চলো লেগে পড়ো, ওদেরকে বলছি লেগে পড়ো, সব গাছে জল দিতে লেগে পড়ো, তোমাদের কাজ। পাপা বলে গেছে দুবেলা জল দিতে, পাপা ওদের বলে গেছে দুবেলা গাছে জল দিতে, কিন্তু ওরা কথা শোনে না। পাপা তো নেই, পাপা তো বলে গেছে না যে, হ্যাঁ আগে তো, আগে তো পাপাই দিত না, এখন তো তোমাদের বলে গেছে যে জলটা দেবে। ও বলছি পাপা দিত না, আমরাই দিতাম। ঠিক আছে, ওরা এখন গাছে জল দিচ্ছে আর আমি একটু পায়চারি করছি, তারপরে নিচে যেতে হবে। তো চা রেডি করে নিয়েছি আর ওদের জন্য হট চকলেট, আর এখন আমি চা খেয়ে তারপর দোকানে যাব। বললাম যেটাই একটু আগে যে রোজকার একই কাজ, তবু রোজই নতুন দিন, তাই তো সব কাজ রয়েছে, তারপরে দোকানে রয়েছে, দোকান যেতে হবে, তো কিছু করার নেই। আর ওই যে দেখা যাচ্ছে আমার বাসন পড়ে রয়েছে, দুপুরবেলায় আমার বাসন ধোয়া হয়নি, তো বাসন পড়ে রয়েছে, ও থাক ঠিক আছে পরে এসে করব। আজকে 10টা বেজে যাবে অবশ্য, তখন করব। এখন চাটা, এই যে আমার চা, এই যে চা, এটা আমার সব ভিউয়ার্সদের জন্য। সবাই চা খেয়ে নাও, এখন সন্ধেবেলা 6টা বাজে, তো সবাই চা খেয়ে নাও। আর তোমাদের জন্য এই যে প্রথম সিপটা তোমাদের জন্য দিলাম, ঠিক আছে। এই যে আমরা সবাই, ওরা ঘরে পড়বে আর আমি দোকানে থাকবো, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে, ঘর থেকে দোকান থেকে ফিরে এসে দেখা হচ্ছে। তো এখন 10:30 বাজে, আমি 10টার সময় দোকান বন্ধ করে এসেছিলাম, আর তারপরে আমি তরকারি করেছি, আলুর তরকারি করেছি। এই যে আলুর তরকারি দেখতে পাচ্ছ, এই যে ওই আলু আর কি বাটি চচ্চড়ি মতো, ওরকম তেল নুন সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর লুচি ভেজেছি। অ্যাকচুয়ালি এটা আটার লুচি, তো মা রুটি করব ভেবেছিলাম, তো মেয়েরা বায়না করছে বলে লুচি করে দিলাম, যেহেতু নিরামিষ ওই জন্য। পড়ে রয়েছে সেগুলোকে গোছাবো, বাসন ধোবো, বলেইছিলাম সন্ধেবেলায় তখন যে আমার বাসন ধোয়া হয়নি দুপুরবেলায়, তো সব কিছু করে 11টা সাড়ে 11টার বেশি বেজে যাবে শুতে শুতে। তো চলো এখন ডিনারটা করে নিই, কারণ মেয়েরা ওয়েট করে আছে, ওদের অনেকক্ষণ খিদে পেয়ে গেছে, আমারই দেরি হলো আজকে দোকান থেকে আসতে।
আজকে তো সানডে, তো এখন আমি রান্না করব, চিকেন রান্না করব। ওরকম স্পেশাল কিছু ব্যাপার নেই, এমনি আর কি নর্মাল যেরকম বানাই সেরকমই বানাবো। তো স্পেশাল কিছু এই যে ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে, এটা সব সলিড পিসগুলো রয়েছে, ঠিক আছে, বোনলেসগুলো রয়েছে। তো ওই দই, লঙ্কার গুঁড়ো, নুন, আদা বাটা, রসুন বাটা, এরকম এগুলো দিয়েই আর কি ম্যারিনেট করে রেখেছি। তো একদম নর্মাল রান্না করব, জাস্ট এটাকে পেঁয়াজটাকে ভাজবো, ভেজে ওর মধ্যে এটাকে দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আগে দইটা পাতবো। এই যে এটার মধ্যে দই বসাবো, একটা জাল দিয়ে নিয়েছি। এটা ঢাকা দিয়ে রেখে দেবো, টক দই হবে, টক হবে না, খুব একটা টক হবে না, কিন্তু টক দই আর কি। এরকম এটার মধ্যে এরকম রেখে, যেহেতু এখন বসালাম, রান্না টান্না করবো, বিকেলের মধ্যে বসে যাবে। গরমে রাখলাম তো ওর জন্য তাড়াতাড়ি বসে যাবে। পেঁয়াজটা ভেজে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর কিছু মেশিনকে লাগবে। আলু না দিলেও হতো, কিন্তু আলু না দিলে এটা ভালো লাগে। আলুগুলো ভেজে নিয়েছি, আর এবার পেঁয়াজটা ভেজে তার মধ্যে এই যে চিকেনটা দিয়ে দেবো। আর ভাত ওদিকে মোটামুটি হয়ে যাচ্ছে, আমি না হলুদ দিইনি এটাতে, দিলেও হবে না দিলেও হবে, জাস্ট ঢাকা দিয়ে দেবো, একদম চেপে ঢাকা দিয়ে দিলাম, ব্যাস এবার আমি অন্য কাজ করে নেব। দারুণ একটা না গন্ধ বেরোচ্ছে, যেহেতু দই টই দিয়ে মাখানো ছিল, এটা একদম হালকাই হয়। আমি যদিও সেরকম কিছু মশলা দিইনি, মানে ওই মিট মশলা, চিকেন মশলা ইচ্ছা করলে অনেক কিছু দেওয়া যায়, তো আমি আর সেটা দিইনি, যেহেতু হালকা করবো, কারণ গরম পড়েছে তো ভীষণ। Thank you.
তো স্নান হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করব, তারপর 4টে সাড়ে 4টা নাগাদ আর কি পিয়ার টিউশন পড়তে যাওয়া আছে, ওকে নিয়ে যাব ওখানে, ওখান থেকে ফিরে এই ফিরতে ফিরতে মানে আমি ওকে দিয়ে চলে আসবো, তারপরে আবার হয়ে গেলে পড়া হয়ে গেলে আবার আনতে যাব আর কি। তো সেটা মোটামুটি 6টা বেজে যাবে, এসে তারপরে আবার ওই চা সন্ধ্যাবেলায়, তারপরে দোকান খুলবো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে, আর লাইক করে দেবে যদি ভালো লেগে থাকে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আসি, আর হ্যাঁ সবাই কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর আনন্দে থাকবে অবশ্যই। তাহলে আসি, টাটা।